যখন ফোন করেছি যে জামাইকে বলছি জামাই আমি আসছি, তখন হঠাৎ করে গাছের থেকে এই বেলটা পড়ে, মনে হয় ওর জন্য এই বেলটা পড়েছে। তাই আমাদের জন্য কি ওয়েট করছে এটা? কি কি এটা? একটু বড় করে হা করো তো, সেদিন যেরকম হা করেছিল একটু বড় করে। আমরা দেখো এর মধ্যে আবার কন্ট্রাস্ট দেখেছি, এই যে এই কালার কেমন যাবে বলো। চ্যানেল গিনি অ্যান্ড মাম্মাতে তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই গরমের মধ্যে একটু রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাচ্ছি, আমার নিউ হোমের জন্য পর্দা সিলেক্ট করতে যাচ্ছি। তো সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, এই মোমেন্টগুলো তোমাদের সাথে আমি মনে করলাম যে শেয়ার করি। তো যাচ্ছি কোথায় বলো তো? তোমরা জানো না হয়তো, আমার ননদের মানে ওর হাজবেন্ডের বেডিং স্টোরসের বিজনেস রয়েছে। তো আমাদের ইচ্ছা যে ওদের কাছ থেকেই মানে ওর কাছ থেকেই পর্দাটা নেব। তাই জন্য অনেকদিন আগে থেকেই বলা রয়েছে, যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। তো ফাইনাল আজকে গিনির বাবাকে পেয়ে গেছি, তো আজকে যাচ্ছি ব্যারাকপুরে। তো চলো তোমরা দেখতে থাকো, যেতে লাগি আমরা। ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায়। তো যাওয়ার আগে আমার ননদ খুব এঁচোড় খেতে ভালোবাসে, তাই জন্য একটা সান্দের বাড়ির থেকে এঁচোড় নেওয়া হয়েছে। এই এঁচোড়টা আমার ননদকে দেব। আদির জন্য নিয়েছি একটা বিস্কুট, ওই বিস্কুটটা খুব খেতে ভালোবাসে, তাই এই বিস্কুটটা নিয়েছি। আর জামাইকে যখন ফোন করেছি যে জামাইকে বলছি জামাই আমি আসছি, তখন হঠাৎ করে গাছের থেকে এই বেলটা পড়ে, মনে হয় ওর জন্য এই বেলটা পড়েছে, তাই এই বেলটাও নিয়ে যাচ্ছি। তো আর দেখি কি নেওয়া যায়। চলো 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 চলো, আদি ভাইয়ের জন্য কেক কিনতে হবে, কারণ আগের দিন গিনি কেক খাচ্ছিল, তখন আদি ছিল ফোনে। তো ফোন থেকেই মানে সে আমি বলছি কি আদি কেক খাবা কেক খাবা, তো আদি তো একদম হা করতে করতে এগিয়েছে, তো খুব খারাপ লেগেছে। তাই আজকে যাবো যাচ্ছি তোর জন্য একটা ছোট্ট দেখে একটা কেক নিয়ে যাবো। তোমরাই দেখে নাও ব্যারাকপুরের শ্রেষ্ঠতম দাদা বৌদির পরে যদি বিরিয়ানি কোনো ভালো দোকান হয়ে থাকতে পারে তো সেটা হচ্ছে দি বাপি। তো মোটামুটি গন্ধ শুকে নিয়েছি, পেট আর্ধেক ভরে গেছে। তো আমরা মোটামুটি চলে এসেছি প্রায় এই ওয়ারলেস মোড়টা যেটা আসতে চলেছে সেটার থেকে ডান দিক নীল সরি বাদিক নিলেই আমার ননদের মানে আমাদের জামাইয়ের দোকান। খাওয়ার দোকান খাওয়ার দোকান আর বিরিয়ানির দোকান, ও মাই গড, আমার জামাইদের দোকানের পাশে আর একটা বিরিয়ানি চিলিস। ও এসে গেছি, কোথায় কোথায় কোথায়, ওই যে
ওই যে তোমরা রেডিং স্টোরটা দেখতে পাচ্ছ, ওই যে আমাদের জন্য কি ওয়েট করছে এটা? এটা রকি নাকি? ওটা লেখা রকি লেখা না রক লেখা? এটা কি রে? ও বিরিয়ানি খেতে হবে, বিরিয়ানি খেতে হবে। হ্যাঁ দেখা গেল আমি এটার উপর দিয়ে যাচ্ছি, আমি দেখা গেল পড়েই গেলাম, মানে আমার যত ওয়েটটা দেখা গেল নিতেই পারলো। কিসের উপর দিয়ে যাবো? হ্যাঁ মানে ভরসা করা যেতে পারে না আমার যাও, এটা আমি আমি ভেঙে টেঙে ঢুকে যেতে পারি। এসে গেছি মনসা বেডিং স্টোর। যারা যারা আমার ব্যারাকপুরে সাবস্ক্রাইবার আছে তারা দেখে নাও, তাদের যদি কারো বেডিং সেট যদি কিছু জিনিস থাকে তো আমাদের জামাইয়ের দোকানে এসো। আরে বাবা এ কি গোলাপ ফুলের পাতাটা তো নাকি? ও না কাপড়ের টুকরো, আমি বললাম না আমাদের ওয়েলকাম টুলকাম করছে গোলাপের পাতা মাতা ছড়িয়ে। একটু বড় করে হা করো তো, সেদিন যেরকম হা করেছিলে একটু বড় করে। ও পচা মেয়ে, ওর সাথে তোমরা কেউ কথা বলো না, যেখানে সেখানে গেলে বায়না করে। কি বায়না করে? ওর কাশি হয়েছে, রাত্রিরে ঘুমোতে পারছে না। ও খাবে কি? লিচু খাবে, লিচু লিচু। হ্যাঁ আচ্ছা ও আদি আদি একটু বড় করে হা করো তো। যে যার জায়গায় চলে গেছে, আদি চলে এসেছে মামার কাছে, দিভাই চলে গেছে পীর কাছে। আজকে আমরা পদ্মার কালেকশন দেখাতে এসেছি, দেখতে এসেছি, দেখি আমাদের জামাই আজকে কত পদ্মার কালেকশন দেখাতে পারে। বাইরের ব্লুটা ভালো লাগে, বাইরের ব্লুটা খুব ভালো লাগে। এই ব্লুটা পাতলাও আছে, দেখো কাস্তে সুবিধা হবে, কাস্তে সুবিধা হবে। ওই এখানে একটা মেরুন কালার আছে, এই তো এই এটা তো। হ্যাঁ 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 এই কালারটা বেশি, কিন্তু এটার থেকে এটা বেশি ভালো লাগে, এটা মানে গ্লো গ্লোটা বেশি করছে। বেডরুমে না, বেডরুমের জন্য রেটটা ঠিক আছে। আমরা পর্দা নেওয়া আমাদের কমপ্লিট, আমরা এই কালারটা ভিউয়ার্সরা তোমরা যদি তোমরা বলো আমাদের পর্দার কালেকশনটা কীরকম হয়েছে। আমরা জানলার মধ্যে আবার কন্ট্রাস্ট রেখেছি, কোথায় সেটা কে জানে, এই আছেন মধ্যে দেখো তো। হ্যাঁ আমরা দেখো এর মধ্যে আবার কন্ট্রাস্ট রেখেছি, এই যে এই কালার কেমন যাবে বলো, এখন সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমার পর্দার কালেকশনটা কীরকম হয়েছে। দেখি তো এটা কি জিনিস, এটা কি জিনিস, উষা বা কি সুন্দর কালার। তুমি কোথায় যাবা? তুমি আমাদের সাথে যাবা? তুমি আমাদের সাথে যাবা? হ্যাঁ চলো, এখন আর যাবে না। ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রি 10টা,
তো আজকের ভিডিওটা আজকের ব্লগটা এখানেই আজকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু, সাথে কমেন্টও করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।